ব্যস্ততম সময় কাটছে দেশের বৃহত্তম শুটকিপল্লি হিসেবে খ্যাত বরগুনার তালতলি ও পাথরঘাটার শুটকিপল্লিতে। মিষ্টি পানির দেশি মাছের শুটকিপল্লি বলে পরিচিত তালতলির আষাঢ় চর। এ পল্লিতে এখন সারি সারি শুকানো হচ্ছে নানা জাতের মাছ। এ দুই উপজেলার শুটকিপল্লিতে কাজ করছেন হাজারেরও বেশি শ্রমিক। এই পল্লি থেকেই খাবার উপযোগী হয়ে শুটকি রপ্তানি হচ্ছে দেশ বিদেশে। এ জায়গার শুটকিটার মান অনেক বেশি, কারণ আমাদের এ জায়গার নিচে খ্যার দিয়া উপরে নেটের উপরে শুকায়, যার জন্য এটা কোনো বালু কাদা এটা লাগে না। আর বিশেষ করে আমরা মাছটা ধুইয়া উঠাই, এজন্য আরো মাছটা ক্লিন হয়। সাধারণত নভেম্বর থেকে মার্চ পর্যন্ত পাঁচ মাস ধরে শুটকি প্রক্রিয়াজাতকরণের কাজ চলে সমুদ্র বেষ্টিত জেলা বরগুনার পাথরঘাটা ও তালতলি উপজেলার আষাঢ়চর, নিদ্রা, সোনাকাটা, জয়ালভাঙা, বরগুনা সদরের বালিয়াতলি, পাথরঘাটা উপজেলার হরিণঘাটা, লালদিয়ার চরে। নয়নাভিরাম এই চরে আশেপাশের বিভিন্ন গ্রামাঞ্চল থেকে আসে শত শত দরিদ্র পরিবার। ধীরে ধীরে বাড়তে থাকে ছোট ছোট অস্থায়ী বাড়ি। দিনভর চলতে থাকে ট্রলার থেকে মাছ নামানো, বাছাই এবং তার রোদে শুকানোর কাজ। মনে করেন ওইখান থেকে কিনে আমরা কাঁচা মাছ, তারপরে ওই হাজি দিয়ে ধুইয়া, তারপরে জালে সুন্দরভাবে দিই। এক রোদে আসলে যখন এক মাছটা আসে না, এই মাছটা ধরেন প্রায় 10,000-11,000 টাকা মনে আছে। তারপরে এইটির দিয়ে আমাশা থাকলে এইটি বাইর করে হাসরা বাইরে নান্দ সিঙ্গির বাইরে এটা 300-400 টাকা কেজি আছে। শুরুতেই নদী থেকে ছোট বড় বিভিন্ন প্রজাতির মাছ ধরেন জেলেরা। সংগ্রহ করা মাছ শুটকিপল্লিতে নিয়ে আসার পর সেগুলো পরিষ্কার করেন নারী শ্রমিকরা। পানিতে খুব ভালোভাবে মাছগুলো পরিষ্কার করে শুকাতে দেয়া হয় রোদে। 3-4 দিনের রোদে মাছগুলো শুকানোর পর তা পরিণত হয় শুটকি মাছে। মানে শুটকি এই জিনিসটা এমন একটা জিনিস যা খাইতেও সুস্বাদু, যেভাবে শুকাই আমাদের পরিবেশটাও খুব সুন্দর। একটা যদি বন খড়কুটা থাকে তাহলে ওইটার মনে করেন যে আমরা একটা একটা করে পরিষ্কার করি। তারপর এটার ভিতরে বিভিন্ন জাতের মাছ আছে, যে কিছু মাছ আছে খাইলে ক্ষতি হয়, ওইটা আমরা মনে করেন যে হাত দিয়ে সরাই ফেলাই। এরকমেরই আমরা মনে করেন যে শুটকিটা শুকাই। প্রায় 25 প্রজাতির মাছের শুটকি তৈরি করা হয় এখানে। এর মধ্যে রূপচাঁদা, ছুরি, কোরাল, সুরমা, লোট্টা ও পোয়া অন্যতম। এছাড়াও চিংড়ি, ভোল, মেদ সহ বিভিন্ন প্রজাতির মাছেরও রয়েছে অনেক চাহিদা। প্রতিটি শুটকিপল্লি থেকে প্রতি সপ্তাহে গড়ে 100-150 মন মাছ রপ্তানি হচ্ছে চট্টগ্রাম, সৈয়দপুর, খুলনা ও জামালপুর সহ দেশের বিভিন্ন স্থানে। এই তো শুটকি মাছ, এই ব্লু শুটকি, লট্টি শুটকি, তারপর যে ওই সোনা পাতা সাবল আছে, এরকম ওই ওরা মানে টলার নিয়ে আসে, তারপর আমরা কিনে শুকাই। এই চিংড়িগুলো আর মানে এটা শুটকি মানে এটা মনে আছে মনে করেন 10,000-12,000 টাকা। আমরা করি কার্তিক মাস থেকে মাঘ ফাল্গুন মাস নামে, আর আমি সামনের দিকে বড় মাছ আই আন্ত মাছ গুড়ি, আর এখানের মাছ ভালো। এই যে শুটকি, এই যে ব্লু শুটকি, সবচেয়ে এখানের মাছ ভালো। নদী ও সাগরে প্রায় 20,000 জেলে এবং বিভিন্ন চরে নিরলস কাজ করছেন হাজারেরও বেশি শ্রমিক। এছাড়াও ব্যবসায়ী, আড়তদার সহ আরো কয়েক হাজার মানুষের জীবন জীবিকা জড়িত রয়েছে এই শুটকিতে। তবে যাদের হাত ধরে মজবুত ভিত গড়ে ওঠে সারা দেশের শুটকি শিল্পের, সেসব দরিদ্র শ্রমিক আর তাদের শিশুদের জন্য নেই শিক্ষা ও চিকিৎসার ন্যূনতম সুযোগ সুবিধা। এখানে যদি একটা স্কুল অথবা কোনো একটা ব্যবস্থা থাকতো তাহলে আমাদের ভালো হতো না? অনেক দূরে হেন্দেলাও পড়া, অনেক দূর আমাদের যাইতে আসতে অনেক কষ্ট হয়ে যায়, তাই তো রেগুলার স্কুল করা যায় না। প্রস্তুত করার সময় কোনো প্রকার কীটনাশক বা অতিরিক্ত লবণ দেয়া হয় না বলে এ এলাকার শুটকির চাহিদা একটু বেশি থাকে। এছাড়া এখানকার শুটকি মাছের গুড়া সারা দেশে পোল্ট্রি ফার্ম ও ফিশ ফিডের জন্য সরবরাহ হয়ে থাকে। শুটকি শিল্প বিকাশে সাগর উপকূলের এসব শুটকি পল্লিগুলোতে মানবিক সুযোগ সুবিধা বৃদ্ধিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে, এমন প্রত্যাশা শুটকি শিল্পের সঙ্গে জড়িত সকল মালিক ও শ্রমিকদের।